ক্লাস টুয়েলভে ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেক ভালো রয়েছো। এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের কোটারি কমিশনের যে আশা কি কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তাই সেই পিডিএফ এর বা সেই ভিডিওর বাকি অংশটুকু পড়বো, কারণ ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছি। তো আমরা প্রথমে এমসিকিউ কোশ্চেনটা কি দেখবো, কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ ও সুবিন্যস্ত রূপ পাওয়া যায় উডের টেস্ট ম্যাচে, কত সালে? 1854 সালে। তারপরে বলছে ভারতের স্বাধীনতা লাভের পূর্বে সর্বশেষ শিক্ষা দলিল ছিল সার্জান পরিকল্পনা। শিক্ষা বিপ্লব শব্দগুচ্ছটি ব্যবহার করেছিল কোঠারি কমিশন। কোন কমিশন? কোঠারি কমিশন। কোন শব্দ? শিক্ষা বিপ্লব। ভারতের শিক্ষা কমিশন গঠিত হয়, এই যে বললাম ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন একই বিষয়, 1964 সালে এটা গঠন করা হয়। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কি? 64 থেকে 66, অর্থাৎ 64 সালে শুরু হয়, 66 সালে এর দলিল পেশ করা হয়, 29শে জুন। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি হচ্ছে? কোঠারি কমিশন, ভালো করে মনে রাখতে হবে। কোঠারি কমিশনের কাজ শুরু হয় কি? 1964 দুই অক্টোবর থেকে। কোঠারি কমিশন যখন তার রিপোর্ট পেশ করে তখন শিক্ষামন্ত্রী কে ছিল? এম সি চাকলা, আমাদের ছিল শিক্ষামন্ত্রী। যে কমিশনের রিপোর্ট এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে পেশ করা হয় সেটা হচ্ছে আমাদের কোঠারি কমিশন, এডুকেশন আর ন্যাশনাল ডেভেলপমেন্ট। ভারতের ভাগ্য নির্ধারিত শ্রেণীকক্ষে, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং শেপড ইন আ ক্লাসরুম, কথাটি বলেছে কোঠারি কমিশন। এইটা খুব ইম্পর্টেন্ট, একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে এটা পড়বে। কার্যকরী শিক্ষার অপর নাম হলো কি? সামাজিক শিক্ষা। কার্যকরী শিক্ষার অপর নাম হচ্ছে সামাজিক শিক্ষা। কমন স্কুল ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন বলেছে কমন স্কুলের কথা, বা আরো একটা ধরনের কথা বলেছে, সেটা হচ্ছে স্কুল কমপ্লেক্স। তাহলে কমন স্কুল এবং স্কুল কমপ্লেক্স দুটোই কনসেপ্ট দিয়েছে কোঠারি কমিশন। শিক্ষার সমসুযোগের দানের অর্থ হলো কি? যে সমস্ত নাগরিকের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। টাস্কফোর্স সুপারিশটি হলো, 12টি টাস্কফোর্সের কথা বলেছে কে? কোঠারি কমিশন। প্রদত্ত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? প্রাক প্রাথমিক শিক্ষালয় কোনটি? সেটা হচ্ছে নিম্ন বুনিয়াদী, এটা প্রাক প্রাথমিক শিক্ষা না, এটা হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা বা আমাদের এই যে মন্তেশ্বরি কেজি স্কুল, নার্সারি, কেজি মানে কিন্ডারগার্টেন স্কুল, এগুলো সবগুলো হচ্ছে কি? প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম, তাহলে এখানকার যে কোনো তোমরা একটা বলতে পারো, মন্তেশ্বরি হবে, কেজি স্কুল হবে, নার্সারি স্কুল হবে, এখানে তাহলে অপশানে আছে কি? মন্তেশ্বরি স্কুল। কিন্ডারগার্টেনের প্রবর্তকে ফ্রয়েবেল, কিন্ডারগার্টেনের ফ্রয়েবেল এবং মন্তেশ্বরি হচ্ছে মন্তেশ্বরি মেথড বা মন্তেশ্বরি বিদ্যালয়। কাসাদায় বামিনীর কথা অর্থ হচ্ছে শিশু নিকেতন, যেটা দিয়েছে কে? এই যে মন্তেশ্বরি স্কুলে দেওয়া হয়েছে বা মন্তেশ্বরি দিয়েছে কাসাদায় বামিনী। কাসাদায় বামিনী প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে মাদাম মারিয়া মন্তেশ্বরি। অ্যাবাকাস কোন বিষয়ে শিক্ষার উপকরণ? সেটা হচ্ছে গণিত, অঙ্ক শেখার বিষয়। শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরে সুপারিশ করেছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন, অর্থাৎ 2 বছরের দ্বাদশ শিক্ষা, দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক আর কি, এই যে প্লাস টু স্তর দ্বাদশ শ্রেণী। বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনা করে কি? এনসিইআরটি। বিদ্যালয়ের পাঠ্যক্রম এনসিইআরটি গঠন করে। আর ইউজিসি হচ্ছে হায়ার এডুকেশনের ম্যান সংস্থা, এনসিটি হচ্ছে টিচার এডুকেশন ম্যান সংস্থা, সিএবিই হচ্ছে একটা আমাদের বোর্ড। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তীয় কারিগরি শিক্ষা হলো পলিটেকনিক। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তীয় কারিগরি শিক্ষা হচ্ছে কি? পলিটেকনিক। বি কোর্সের কথা, বি কোর্স হলো বৃত্তিমূলক শিক্ষা। আর এই বি কোর্সের কথা কে বলেছে? বি কোর্সের কথা বলেছে হান্টার কমিশন। কোন কমিশন? হান্টার কমিশন বলেছে এ কোর্স বি কোর্স, বি কোর্স বলতে বৃত্তিমূলক শিক্ষাকে বুঝিয়েছে। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো কি? এআইসিটি। কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার মূল যে সংস্থা সেটাই হচ্ছে এআইসিটি, অর্থাৎ এটা হলো কারিগরি শিক্ষার বোর্ড, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টিচার এডুকেশন। ইগনু স্থাপিত হয়, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গঠন করা হয় 1985 সালে। তাহলে এই ছিল আমাদের সপ্তম অধ্যায় কোঠারি কমিশনের এমসিকিউ কোশ্চেন। এর আগের দিন আমরা এসএকিউ কোশ্চেন গুলো আলোচনা করেছি, তোমরা যারা এই ভিডিওটি দেখোনি আগের ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।